বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে আবারও সংবাদ প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম। নর্থ ইস্ট নিউজ নামের এই সংবাদ মাধ্যমের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। যদিও এই খবর সত্য নয় বলেই দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ভারতীয় হ্যাকাররা ডিজিটালি কয়েক বিলিয়ন নিয়ে গেছে। বিষয়টি নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মূলত রিজার্ভ চুরির খবর গোপন করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের তিনজন কর্মকর্তা বিষয়টি নর্থ ইস্ট নিউজের কাছে স্বীকার করেছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। কেন্দ্রীয় ব্যাংকের তিনজন কর্মকর্তা বিষয়টি নর্থ ইস্ট নিউজের কাছে স্বীকার করেছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। তবে বিষয়টিকে ভুয়া বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। বর্তমানে ফেডারেল রিজার্ভের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তিন স্তরের কনফার্মেশন ব্যবস্থা রয়েছে, নিয়মিতই রিজার্ভের হিসাব মেলানো হয়। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা এর আগেও ঘটেছে। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে 35টি ভুয়া বার্তার মাধ্যমে আমেরিকার ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $100 কোটি চুরির চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত $10 কোটির বেশি চুরি করতে সক্ষম হয় হ্যাকাররা। চুরি হওয়া রিজার্ভের অন্তত $81 মিলিয়ন ম্যানিলা ভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয়। এ ঘটনায় 2016 সালের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জোবাইর বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে $15 মিলিয়ন এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও $20 মিলিয়ন উদ্ধার করেছে। গত বছরের 1 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে চুরি হওয়া $66 মিলিয়ন উদ্ধারের জন্য মামলা করে। ডেস্ক রিপোর্ট, সমকাল।